শুরুতেই সংবাদ শিরোনাম, ফুরিয়ে আসছে হাসপাতালের ঔষধ, সংকট আরও গভীর শ্রীলঙ্কায়। পাকিস্তানের রাজনৈতিক উত্তাপ লন্ডনেও, মুখোমুখি ইমরান নওয়াজের সমর্থকরা। ইমরান সমর্থকদের বিক্ষোভে উত্তাল রাজপথ, অতীতের ভুল সংশোধন করতে ক্ষমতাচ্যুত ইমরান, বললেন বিলাওয়াল ভুট্টো। ইউক্রেনে 86 জায়গায় ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা রাশিয়ার। রাশিয়া কাপুরুষোচিত, ভুল স্বীকার করতে ভয় পাচ্ছে, বললেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে হাজার হাজার শরণার্থী, বিপাকে আমেরিকা। এবার বিস্তারিত অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নাফিশ্বাস উঠে গেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। দৈনন্দিন জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছে সব শ্রেণী পেশার মানুষের। এর মাঝে দেশটির চিকিৎসকরা সতর্ক বার্তা দিলেন, হাসপাতালের সব জরুরি ঔষধ শেষ হয়ে আসছে, শীঘ্রই বন্ধ হতে চলেছে জরুরি অপারেশন কার্যক্রম। দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য জরুরি বিদেশি ঔষধ ও সরঞ্জাম পাওয়া যাচ্ছে না, ফলে রুটিন সার্জারিও আর করা যাচ্ছে না। যা অবস্থা তাতে কিছুদিনের মধ্যেই জরুরি প্রয়োজনে সার্জারিও বন্ধ করে দিতে হবে। তারা আরো জানায়, আমাদের সিদ্ধান্ত নিতে হবে কে চিকিৎসা পাবে এবং কে পাবে না। সংগঠনটির তরফে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে চিঠি দিয়ে আরো জানানো হয়েছে, যদি কয়েকদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক করা না যায় তবে মহামারীর থেকে আরো খারাপ পরিস্থিতি তৈরি হবে। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে দুই দিন ধরে বিক্ষোভ করছে ক্ষুব্ধ সাধারণ মানুষ। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন সেখানে। তাদের দাবি, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ইস্তফা দিতে হবে। নানা নাটকীয়তার পর বিরোধীদের অনাস্থা ভোটে পাকিস্তানে ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে দেশটিতে শুরু হয়েছে নতুন সরকার গঠনের মহড়া। সেই সরকারের নেতৃত্বে থাকতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ। এই আবহে এবার পাকিস্তানের রাজনৈতিক উত্তাপে গিয়ে পৌঁছল লন্ডনেও। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সমর্থক ও ইমরানের সমর্থকদের মধ্যে মুখোমুখি বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেল ব্রিটেনের রাজধানী শহর থেকে। জানা গেছে, নওয়াজ শরীফের বাড়ির বাইরে ইমরান খানের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছিল। সেই সময় নওয়াজের সমর্থকরা আনন্দ উদযাপন করছিল। এই সময় দুই পক্ষের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে নওয়াজ শরীফের বাসভবনের বাইরে তার সমর্থকরা জড়ো হয় ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার খবর পেয়ে। এরই মধ্যে ইমরান খানের সমর্থকরাও সেখানে পৌঁছে যায় বিক্ষোভ দেখাতে। ইমরান ভক্তরা পাকিস্তানের পতাকা তুলে ধরে নওয়াজের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপরই দুই পক্ষের সমর্থকদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তিন বছর সাত মাস দায়িত্ব পালনের পর অনাস্থা ভোটে শনিবার রাতে প্রধানমন্ত্রী তো হারিয়েছেন ইমরান খান। পরদিন রাতে তার ডাকে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইমরান খানের দল তেহরিকি ইনসাফের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক এতে অংশ নেন। জিও নিউজ এখবর জানিয়েছে, অনাস্থা ভোটে তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে দাবি করে এ বিক্ষোভের ডাক দিয়েছিলেন ইমরান খান। তার ডাকে সাড়া দিয়ে রোববার রাত 9:30 দিকে রাজপথে নেমে আসেন হাজারো সমর্থক। ইসলামাবাদ, করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, কোয়েটা, মুলতান ও লাহোরের মতো প্রধান প্রধান শহর ছাড়া সারা দেশের 40টি স্থানে বিক্ষোভ করেছেন ইমরানের দলের কর্মী সমর্থকেরা। এই সময় আমরা ইমরান খানকে বিশ্বাস করি এবং আমরা ইমরান খানকে ভালোবাসি, সম্বলিত প্লে কার্ড হাতে উপস্থিত ছিলেন সমর্থকরা। আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে পিটিআইর মুখপাত্র ফাওয়াদ চৌধুরী এদিন এশর নামাজের পর জনগণকে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানান। পরে দলীয়ভাবে রাত 9:30 বিক্ষোভ শুরু করার সময়সূচি জানিয়ে দেওয়া হয়। বিক্ষোভের একটি ভিডিও টুইটারে শেয়ার করে ইমরান খান লিখেছেন, দুর্বৃত্তদের নেতৃত্বে আমদানি করা সরকার প্রত্যাখ্যান করে আমাদের ইতিহাসে আগে কখনোই এভাবে স্বতঃস্ফূর্তভাবে এত সংখ্যক বিক্ষোভকারী রাজপথে নেমে আসেনি। নানা নাটকীয়তার পর গত শনিবার রাতে জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। এ অনাস্থা ভোটের পেছনে একটি বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে আসছেন তিনি। পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব অতীতের ভুল সংশোধনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এমন মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এই সময় তিনি সবাইকে সতর্ক করে বলেন, সামনে আমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। দেশের অর্থনৈতিক সমস্যা ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সঙ্গে তার দলের জোট দীর্ঘস্থায়ী হবে কিনা এবং সেটি সংকট মোকাবেলায় সাহায্য করবে কিনা এমন প্রশ্নের জবাবে বিলাওয়াল বলেন, আমি মনে করি পাকিস্তানের সমস্যা সমাধানের একমাত্র উপায় হল গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল বলেন, 2007 সালে তার মায়ের হত্যার পরবর্তী 10 বছরে পাকিস্তানের গণতন্ত্রের অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু গত 3 বছরে ইমরান খান সরকারের আমলে মৌলিক সাংবিধানিক কাঠামো কর্তৃক প্রদত্ত পাকিস্তানিদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। আমরা বিশ্বাস করি, যদি আমাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক স্বাধীনতা না থাকে, তবে আমরা আমাদের জনগণের অর্থনৈতিক অধিকার অর্জনে সামনে এগিয়ে যেতে পারব না। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ঠিক করতে সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে পিপিপি পিএমএলএন নেতা শাহবাজ শরীফকে পূর্ণ সমর্থন দেবে বলে জানান বিলাওয়াল ভুট্টো। ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিকে শনিবার রাতে ইউক্রেনের সিয়াশিটি সামরিক ইউনিটে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এগুলোর অবস্থান হচ্ছে মধ্য পূর্বাঞ্চলের শহর দনিপ্র, দক্ষিণের শহর মাইকোলাইভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভের দেয়া তথ্য মতে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর তালিকায় রয়েছে 2টি নিয়ন্ত্রণ পয়েন্ট, 2টি গোলা বারুদ গুদাম, 3টি দাহ পদার্থের গুদাম ও 49টি ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম এবং সহায়তা পয়েন্ট। ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী, ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিখিভ থেকে পিছু হটতে বাধ্য হয় রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশ আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে আবারও নির্যাতন ও কাপুরুষতার অভিযোগ তুলেছেন। রবিবার রাতে ফেসবুকে দেওয়া ভাষণে তিনি অভিযোগ করেন, খবর বিবিসির। জেলেনস্কি তার ভাষণে ইউক্রেনের নাগরিকদের রাশিয়ার বড় ধরনের অভিযান মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের দেশের পূর্বাঞ্চলে আরও বড় অভিযান চালাবে রাশিয়া। জেলেনস্কি আরও বলেন, তারা আমাদের বিরুদ্ধে আরও বেশি ক্ষেপণাস্ত্র, এমনকি আরও বেশি যুদ্ধ বিমান বাহী বোমার ব্যবহার করতে পারে, তবে আমরা তাদের কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছি, জবাব আমরা দেবই। ইউক্রেনে নিজেদের সামরিক হামলায় সে দেশ জুড়ে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এমন রুশ দাবি খারিজ করে জেলেনস্কি এসব দাবি রাশিয়ার দুর্বলতার লক্ষণ বলে অভিহিত করেন। জেলেনস্কি বলেন, বুচাই হত্যাকাণ্ডের বিষয়ে তারা বলে যে এইসব তারা করেনি, আমরা নাকি করেছি। কেন এমন বলে তারা জানেন? কারণ এটি কাপুরুষতা। তারা স্বীকার করতে ভয় পাচ্ছে যে ইউক্রেনের বিষয়ে রাশিয়ার গোটা নীতি কয়েক দশক ধরেই ভুল ছিল, যোগ করেন জেলেনস্কি। রুশ হামলায় দেশ ছেড়ে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে হাজার হাজার ইউক্রেন শরণার্থী। প্রতিবেশী দেশগুলোতে এখন ইউক্রেনের বাস্তুহারা মানুষের ঢল নেমেছে। এ পরিস্থিতিতে একটু ভালো থাকার আশায় ইউক্রেন থেকে সাধারণ মানুষ এখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন, কিন্তু যেভাবে সীমান্ত দিয়ে ইউক্রেনের শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন, এতে মার্কিন প্রশাসন বেশ উদ্বিগ্ন। এ কারণে সীমান্তগুলোতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় মেক্সিকো সীমান্তে ইউক্রেনের শরণার্থী ঢল নেমেছে, খবর আরব নিউজের। মেক্সিকোর তিজোয়ানা শহরে সান দিয়েগো সীমান্তে গত বুধবার 1000 ইউক্রেনীয় শরণার্থী জমায়েত হন। তাদের অনেকের স্বজন যুক্তরাষ্ট্রের বাসিন্দা, এ কারণে তারা এ দেশটিতে আশ্রয় পাওয়ার আশায় সীমান্তে অপেক্ষা করছেন। কিন্তু মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বলছে, এ সীমান্তে তাদের 24 জন কর্মকর্তা কাজ করছেন। প্রতিদিন এখানে 578 জনের বেশি আবেদন জমা নিতে পারছেন না, এ কারণেই এখানে তাঁবু গেড়ে মানবেতর জীবনযাপন করছেন ইউক্রেনীয় উদ্যাস্তরা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।